কারণই জানি শুধু জলিলকে আপনার বোনের সাথে অন্য যে কেউ যদি খালি উল্টা পাল্টা করে তাহলে পরে ওর বাড়ির উঠানের মধ্যে আমি ঘুঘু ছড়াই দেবো না। সেটা আপনি করতেছেন না কি? সেটা তো করবই, কিন্তু আস্তে ধীরে আগাতে হবে, বুঝতে পারতেছেন নাকি? এটা আপনি কি এখন মাইনেটা তো খুব সোজা, সামনে ইলেকশন, এখন একটু দেখে শুনে পথ চলতে হবে না? আপনি কিন্তু কী কথা কন, আমি তো বুঝিয়েন না। ঠিকই করছি, নির্বাচনের স্বার্থে ভোট পাওয়ার স্বার্থে শত্রুকে বোঝানো যাবে না যে আমি তার শত্রু। কৌশলে ভোটটা নিয়ে তারপরে তার উঠানোর মধ্যে মনে করেন খুবই ছড়াই দেবে, বুঝতে পারছেন? তো মিয়া ভাই, তার আগে কি বাজারে ঘুঘু সংকট পড়ে গেছে নি? আপনি কি করতেছেন? আরে দেশেই তো ঘুঘু সংকট পড়ে গেছে, ঘুঘু তো দেখাই যান না। আচ্ছা আপনি যখন ছোট ছিলেন তখন কত ঘুঘুর ডাক শুনেছেন না, এখন কি আর শুনেন? ঘুঘুই দেখা যায় না, ডাক তো দূরের কথা। এটাও সামনে ঠিক বলছেন, কতদিন ঘুঘুর ডাক তো শুনি না রে। আরে ঘুঘুর ডাক খরচ করতে হবে কিসের জন্য? হিসেব নিকেশ করে চললে পরে সব এমনি হয়ে যায়, বুঝতে পারছেন? আয়ো এবার আমি মনে হয় একটু একটু বুঝতাম ভাবছি। একটু একটু সিলেট সিলেট বুঝলে তো হবে না, পুরোপুরি মানে কমপ্লিট বুঝতে হবে, বুঝতে পারছেন? শুনেন মিয়া ভাই, আমি যেটা বিশ্বাস করতাম সাইয়ারি যে আপনার কথার কোনো উল্টা পাল্টা হইত না। কিঞ্চিত অবিশ্বাস মনে হয় আপনার মনের মধ্যে এখনো রয়েছে। আমি মনে স্থির করেছি কারণ জনগণের সুখ সুবিধা বিপদ আপদটা তো আমার দেখতে হবে, কারণ কামিং চেয়ারম্যান হচ্ছি। জি 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 জি, আপনার উপরেই তো অনেক কিছু নির্ভর করতেছে আমার।